আজকে আপনারা কি জন্য প্রেস মিট করা হয়েছে? প্রথমে অসংখ্য ধন্যবাদ মিডিয়া ভাই এবং বন্ধুদেরকে। আজকে আল্টিপ্রা ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রেস মিট করতে যাচ্ছি, কারণ আমাদের কিছু দাবি ছিল এবং সেই দাবিকে নিয়ে আমরা আজকে পাঁচজন মিনিস্টারের সাথে দেখা করেছি এবং আমাদের মেমোরেন্ডাম সাবমিট করেছি। প্রথমে আমাদের মেমোরেন্ডামের মধ্যে আমাদের দাবি ছিল এক নম্বর, ইনক্লুশন অফ ককবরক ইন এইট শিডিউল উইথ ইংলিশ গ্রিক, দুই নম্বর টু এস্টাবলিশ দ্য ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বিএড কলেজ আরও দাবি, তিন নম্বর দাবি কনস্ট্রাকশন ইনস্টলেশন অফ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য স্ট্যাচু, চার নম্বর দাবি টাউন কমিটি বিল ইন টিটিএডিসি বা টিটিসি, পাঁচ নম্বর ফিলিং আপ অফ এসটি ভ্যাকেন্ট পোস্ট। এই পাঁচটা দাবি নিয়ে আজকে আমরা প্রথমে আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি। সেকেন্ড, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি। তারপর এডুকেশন মিনিস্টারের কাছে আমরা সাবমিট করেছি এবং আমাদের রেভিনিউ মিনিস্টার এনসি দেববর্মা স্যারের কাছে আমরা সাবমিট করেছি এবং লাস্ট আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার স্যারের কাছে আমরা আমাদের আজকের যে দাবিগুলি সাবমিট করেছি। আমি ব্রিফলি বলবো কেন আমাদের এই দাবিগুলি করতে হয়েছে। এক নম্বর যে দাবিটা রয়েছে, ইনক্লুশন অফ ককবরক ইন এইট শিডিউল উইথ ইংলিশ গ্রিপ রোমান স্ক্রিপ। আজকে থেকে প্রায় ফর্টি ইয়ার্স 1967 থেকে এই ইংলিশ স্ক্রিপ এবং ককবরককে অষ্টম তপশিলে ভুক্ত করার যে দাবি আমাদের ত্রিপুরাসা জনগোষ্ঠীর দাবি, তাই আমাদের যারা দাবি করে এসেছে অনেকে আজকে আমাদের এই ত্রিপুরার মধ্যে এখন নেই, ওনারা আন্দোলনের মাধ্যমে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের হয়ে আমরা এখন আবার দাবি জানাচ্ছি, কারণ এটা ত্রিপুরাসা জনগোষ্ঠীদের দাবি, তাই আমরা এই দাবিকে অনেক আগে থেকে ভাষা কমিশন এই ককবরককে ভাষা কমিশন ভাষা 2004-এ ভাষা কমিশনের মাধ্যমে চেয়ারম্যান অফ পবিত্র সরকার মাধ্যমে যে ভাষা কমিশন করা হয়েছে, কিন্তু তারপরেও ককবরক ইংলিশ স্ক্রিপ্ট বা রোমান স্ক্রিপ্টকে এখন পর্যন্ত ত্রিপুরা সরকার দ্বারা দেওয়া হয়নি, তাই সমস্ত ত্রিপুরাবাসীর হয়ে আমরা সেই দাবিকে আরও আজকের নতুন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, যাতে করে নতুন সরকার আমাদের ত্রিপুরাসাদের জন্য চিন্তা ভাবনা করে এটাকে আমাদেরকে যেন দেওয়া হোক, এটাই আমাদের তাদের কাছে দাবি। এবং দুই নম্বর যেটা এস্টাবলিশ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বিএড কলেজ কেন আমরা দাবি করছি আজকে, আজকে আমরা দেখছি সারা ত্রিপুরা জেনারেল এলাকার মধ্যে ইউনিভার্সিটি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে এবং বিএড ডিগ্রি কলেজ রয়েছে, এডিসির মধ্যে কোনো উন্নতি হয়নি, তাই এবং এডিসির বেশিরভাগ মানুষ খুবই গরিব বংশের মানুষ, তাই আমরা দাবি করছি এডিসির মধ্যে নিজস্ব ডেভেলপমেন্টের জন্যে ইউনিভার্সিটি গঠন করা হোক, মেডিকেল কলেজ গঠন করা হোক এবং বিএড ডিগ্রি কলেজ গঠন করা হলে ওইখানে জনগোষ্ঠীরা আগামী দিনে ভালো করে পড়তে পারবে, এটাই আমরা আশা রাখি। তারপর তিন নম্বর দাবি যেটা কনস্ট্রাকশন অ্যান্ড ইনস্টলেশন অফ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, আমরা দেখেছি নতুন সরকার আসার পর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যর জন্মদিন ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু মহারাজা নিজস্ব রাজবাড়ি
যেটা রাজবাড়ি আছে রাজবাড়ির সামনে কোনো মহারাজা স্ট্যাচু এখন পর্যন্ত করা হয়নি তাই আগামী দিনে সমস্ত জনগোষ্ঠী মহারাজাকে জন্মদিন মহারাজার জন্মদিন পালন করার জন্য যাতে রাজবাড়ির পাশে একটি স্ট্যাচু বড় স্ট্যাচু করা হয় সেটা আমরা দাবি রেখেছি চার নম্বর যেটা সমস্ত ত্রিপুরাসদের জন্য খুবই ইম্পর্টেন্ট টাউন কমিটি বিল আমরা দেখেছি সমস্ত সারা ত্রিপুরার মধ্যে টোটাল 23টি 24টি টাউন রয়েছে সেটা সমস্ত জেনারেল এলাকার মধ্যে কিন্তু এডিসির মধ্যে একটাও টাউন কমিটি হয়নি তাই আমাদের প্রেজেন্ট সরকারের কাছে দাবি এডিসি যে হেডকোয়ার্টার রয়েছে সেটাকে মিউনিসিপ্যালিটি করা হোক এবং বিভিন্ন ছোট ছোট যে এখন বাজার রয়েছে সেইগুলিকে নগর পঞ্চায়েত করা হোক এটা আমাদের দাবি এবং টিটিসি যেহেতু নাম করা হয়েছে সেই পাওয়ারগুলিও করা হোক এটা আমাদের দাবি পাঁচ নম্বর ফিলিং আপ এসটি ভ্যাকেন্ট পোস্ট আমরা জানি বিগত সরকার আমাদের সমস্ত এসটি প্রায় 16,000-এর উপর যেটা ব্যাকলগ পোস্ট রয়েছে তাদেরকে এখন পর্যন্ত ফিল আপ করা হয়নি এই পোস্টগুলিকে তাই অতি সত্বর আমরা আজকের নতুন সরকারের কাছে দাবি রাখছি এই পোস্টগুলিকে তাড়াতাড়ি অতি সত্বর ফিল আপ করা হোক এটাই আমাদের দাবি মেমোরিয়াল মিনিস্টারের কাছে জমা দেওয়া হয়েছে সবার যে সব মিনিস্টারের সাথে আপনার কি দেখা হয়েছে আমরা তো শুনলাম আপনি মেবার কুমারকে দিয়েছি কিন্তু মেবার সাহেব তো পজিটিভ শুনলাম গত 7 তারিখ সেপ্টেম্বর আমরা সমস্ত মিনিস্টারের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা চিঠি লিখেছি কিন্তু আমাদেরকে ঠিক চিঠির সদুত্তর আমরা পাইনি আজকে লাস্ট ডেট আমাদের 16 তারিখ ছিল তাই আমরা জেনেছি আমাদের মাননীয় সিএম উনি ওনার স্টেশনে নেই এবং আমাদের এডুকেশন মিনিস্টার স্টেশনে নেই তাই ওনাদের সাথে আমরা দেখা করতে পারিনি কিন্তু আমাদের যে দাবিগুলি ওনার অফিসিয়াল মাধ্যমে আমরা সাবমিট করেছি এবং আজকে আমরা ডেপুটি সিএম শ্রী জিষ্ণু দেববর্মন স্যারের কাছে আমরা দেখা করেছি ওনার সাথে আমরা কথা বলার পর আমাদের যে আজকের দাবিগুলি সদুত্তর পেয়েছি যথেষ্টভাবে উনি আমাদেরকে সদুত্তর দিয়েছে প্রায় আগামী দিনে আমাদের যে দাবিগুলিকে পূরণ করা হবে এই আশ্বাস আমরা পেয়েছি এবং আজকে আরেকজন মিনিস্টার রেভিনিউ মিনিস্টার আমাদের সারেন্সি ওনার সাথে আমরা দেখা করেছি এবং আমাদের দাবিগুলি জানিয়েছি এবং মেমোরেন্ডাম সাবমিট করেছি এবং ওনার সাথে বিভিন্ন এখানের যে দাবিগুলি আমরা কথা বলেছি এবং উনিও সদুত্তর দিয়েছেন এবং আগামী বিধানসভার মধ্যে আমাদের যে দাবিগুলি উত্থাপিত করা হবে সেটা জানিয়েছে এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমাদের ডেপুটি সিএমের সাথে আমরা কথা বলে অত্যন্ত খুশি হয়েছি মোটামুটি সদুত্তর আমাদের পেয়েছি তবে আমরা এটা বলতে চাই আগামী দিনে যদি আমাদের এই দাবিগুলি পূরণ করা না হয় সমস্ত ত্রিপুরা এবং সমস্ত ত্রিপুরা বংশের জন্য আমরা এই দাবিগুলি সাকসেস করার জন্য বৃহত্তর আন্দোলনে যেতে পারি এবং সাথে সাথে আরেকটি ঘোষণা করছি আমরা অতি সত্য আমাদের অল্টিপ্রাই ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি আমাদের দাবিগুলিকে নিয়ে এবং সমস্ত সারা ত্রিপুরার জনগণকে আমরা আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্যে আমরা আহ্বান করছি আপনাদের পরিষদ আমি আমাদের বাম দিকে রয়েছে অল্টিপ্রাই ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং আমার ডান দিকে রয়েছে আমাদের অফিস সেক্রেটারি অপু দেববর্মা এবং আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট বিরল আলম মাতুলি